হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরাও অনেক ভালো আছি। আর এই দেখো, আমার সোনাকে আমি এখন রেডি করিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। আমার সোনা চুপ করে সাজতে, ও সাজতে প্রচণ্ড ভালোবাসে, আর আমি সাজাতেও খুব ভালোবাসি। তো আমার সোনাকে সাজাচ্ছি, কেন সাজাচ্ছি বলো দেখিনি। তো যদি জানার ইচ্ছে থাকে যে কেন আমার সোনাকে সাজাচ্ছি, তো তোমরা আমার এই ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আমাদের সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কেন আমার সোনাকে সাজাচ্ছি। এরকম সোনাকে এখন আইলাইনার পরিয়ে দিচ্ছি। তো আগে আমার সোনাকে শাড়িটা পরিয়েছি, তখন আমি ভিডিওটা নেওয়া হয়নি, কারণ আমি পরা মানে আমি সাজাচ্ছিলাম, তো শাড়ি পরাচ্ছিলাম, তখন তো তোমাদের দাদাভাই ছিল না। আর এখানে আমার সোনা একটু স্লো মোশন ভিডিও করে নিয়েছিল। এই দেখো কেমন লাগছে তবে আমার সোনাকে, তোমরা জানিও কমেন্ট করে। আর এইদিকে আমি সেখানে যাব বলে, তো তার জন্য আমি একটু বাড়িতে ঠাকুরকে জল দিয়ে নিচ্ছি, তারপর যাব। আমার স্নান টান করে ফার্স্ট শাড়িটা পরে নিয়েছিলাম, তারপর ঠাকুরকে জল দিয়ে রেডি হব। এমনি আমার সাজতে বেশি টাইম লাগে না, তো চলো ঠাকুরকে জল দিয়ে নিই আগে, তারপর আমি সাজুগুজু করব, তারপর যাব আমরা। দেখো আমি যেদিকেই যাচ্ছি আমার সোনা একদম পিছু 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 দৌড়াচ্ছে। এরপর আমি একটু রেডি হয়ে নেবো, তার জন্য একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। আসে এমনি বেশি আমি সাজি না, তো চলো। বেশি সাজলেই আমাকে একদম যাচ্ছা লাগে, কী বলবো, ভূতের মতো লাগে। তো চলো হালকা হালকাই সেজে নেবো। আর এমনি তোমরা দেখেছো আমার তো একদম ভ্রু আইভ্রু নেই, যার জন্য একটু করে পেন্সিল লাগাতে হয়। তো এরপর আমি একটু কাজে লাগিয়ে নেবো। এরপর একটু আইলাইনার লাগিয়ে নিলাম, তাতেই দেখো একদম চোখটা কেমন লাগছে। তো চলো একটু লিপস্টিক লাগিয়ে নিই, যেগুলো না করলেই নয় আর কি। চলো এরপর কানের পরে নিলাম, এরপর একটা হালকা গলার হার মালা নিয়ে নিলাম। তো চলো এরপর চুলটা বেঁধে নিই, এরপর একটু সিঁদুর পরে নেবো। চলো এই দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এরপর আমার সোনাই দেখো, ও যাবে বলে তো আগে ইউটিউব করছে গাড়িতে। এরপর তোমাদের দাদা ভাই বার করছে গাড়ি, বাইক বার করছে। তো চলো এরপর আমরা যাব। আর এই দেখো এখানে রাস্তাটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, কারণ একটা নদী আছে, তার পার মানে পাশেই এরকম গাছ, কত সুন্দর দেখতে লাগছে, আমার খুব ভালো লাগছিল। তারপর আবার বাইকে করে যাচ্ছি, আর বিয়ের এই মানে 5-6 বছর হয়ে গেল, তো ফার্স্ট টাইম শিবরাত্রিতে আমরা দুজনে একসঙ্গে আমার সোনাকে নিয়ে যাচ্ছি। ব্রিজের উপর দিয়ে আমরা যাবো, আর ঘুরে 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 যাচ্ছে। রাস্তাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, কেমন লাগলো করে জানো, আর আমাদের সঙ্গে থেকো। আমি কত উঁচুতে, আমার তো উঠতেই ভয় লাগে, মানে যখন উঠছে তার উপরে আবার একটা গাড়ি চলেছে সামনে। আমি আমার সোনা দুজনেই ভয় পেয়ে গেছিলাম, কারণ অনেক উঁচুতে আর নদীটা নিচে। চলো এরপর আমরা যাচ্ছি, তো ফাইনালি চলে এসেছি। এটা হচ্ছে কসবা, কসবা শিব মন্দির, যেখানে শিবরাত্রি জল ঢালতে এসেছি আমি। রাত্রে নয়, দিনের বেলায় এসেছি। এই দেখো এত প্রচুর লাইন, প্রচুর লাইন, প্রচুর প্রচুর। ফাইনালি আমার দেড় হয়ে গেছে, মন্দিরে বাবা মাকে জল ঢেলে দিয়েছি। ভেতরে মানে তোমার দাদা ভাই ঢুকতে দেয়নি, যার জন্য এখানে ভিডিওটা নেওয়া হয়নি। তো চলো এখানে একটা ঠাকুর আছে, এখানে সব জায়গায় ঠাকুরের মানে ভোলা বাবার মাথায় অনেক কিছু ঠাকুর আছে। তো তাদের জল দিয়ে এরপর আমরা এরকম আমার সোনা আমাদের আমার সঙ্গে সঙ্গে দিচ্ছে, ধূপ দিচ্ছে, ও বলছে কি আমিও দেবো তোমার সঙ্গে, আমিও জল ঢালবো। কেমন লাগছে আমার সোনা?
এরপরেই দেখো একটা জঙ্গল, দুধারে জঙ্গল মতন। তো চলো এর উপরে উঠে যাই। এখানে বলে কি বেহুলা লুকিন্দারের যে সিন হয়েছিল না, তো এইখানে আমি দেখো ঠাকুরটা। তারপরে এখানে ভিডিওটা বুঝতে পারছো স্পিড করে দিয়েছি, কারণ এতক্ষণ ভিডিও দেখার সময় তো কারোরই নেই। তো চলো এরপর বলো আমাদের দুজনকে কেমন লাগছে, আমার সোনাকে বিশেষ করে কেমন লাগছে বলো তোমরা। এরপর চলে যাচ্ছি, এখানে লাস্ট। তো তোমার দাদাভাই বললো কি আমি একটু জল ঢেলে দেবো। আর এখানে একটা কাকিমা ছিল যে আমার সোনাকে খুব আদর করছিল, আর আমার সোনা প্রচুর পাকা পাকা কথা বলে, তার জন্য সবাই ওকে খুব আদর করছিল, নিয়ে ছবি তুলছিল। চলো মেলাতে গেলাম, তিনজনে তিনটে চশমা কিনে নিলাম, আমি আমার সোনা আর তোমার দাদা ভাই। চলো এরপর আমরা চাউমিন খেয়ে নেবো, চাউমিন খেয়ে তারপরে বাড়ি। তো এরপর আমরা বাড়ি যেতে থাকি, তোমরা আমাদের পরের ভিডিওগুলো দেখো।